সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। আগস্ট, আজ বিশ্ব আদিবাসী দিবস পালনে গোঘাট বিধানসভায় আদিবাসী সম্প্রদায়। 23 ডিসেম্বর 1994 সালে জাতিসংঘের সাধারণ বিশ্ব আদিবাসী দিবস পালনে 49/214 বিধিমালায় স্বীকৃতি পায়। আন্তর্জাতিক দিবসে বিশ্বের 370 বিলিয়ন আদিবাসী প্রতি বছর 9ই আগস্ট উদযাপন করে থাকেন। আজ গোঘাট বিধানসভায় আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এই দিনটি পালন করার জন্য কামারপুকুর ডাক বাংলোয় প্রথমে উপস্থিত হন। সমবেত আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাদ্যযন্ত্র সহ কামারপুকুর ডাক বাংলোর সিধু কানু মূর্তির পাদদেশ থেকে এক সুসজ্জিত পদযাত্রা শুরু করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন এমএলএ মানস মজুমদার, গোঘাট 1 নম্বর ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল, গোঘাট 2 নম্বর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মকবুল হোসেন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ। গোঘাট থেকে সন্তোষ সাদরা, রিপোর্ট সময়ের সংবাদ। আদিবাসী সমাজের সকল মানুষকে আমরা একত্রিত করে বা তাদেরকে আমাদের কালচার সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে আসার বার্তা জানাই। সঙ্গে আমাদের যেসব আদিবাসীদের সরকারের প্রতি যেসব আমাদের সাংবিধানিক অধিকারের দাবি দাবা, সেই সব আমরা বক্তব্যের মধ্যে প্রকাশ করি। এখানে উপস্থিত মাননীয় যেসব প্রশাসনিক আধিকারিকরা থাকেন, ধরুন বিডিও সাহেব, থানা, আরও পঞ্চায়েত প্রধান, এই সমস্ত আধিকারিকরা আমাদের আমন্ত্রিত থাকেন, তাই ওদের সামনে আমাদের দাবি দাবাগুলো তুলে ধরি। আমার নাম গণেশ চন্দ্র হেমন্ত।